সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। দীর্ঘ অনেকদিন পরে আমি আমার আইডিতে ব্যাক করছি। এতদিন, হ্যাঁ, তোমরা এতদিন যে গেম প্লে গুলো দেখছো বা যে ভয়েস গুলো দেখছো, ওইগুলাতে ছিল আমার ছোট ভাই, এবং ভয়েস গুলো আমি নিজে মেক করে দিতাম, কিন্তু ভিডিও গুলো আপলোড করতো সে। কারণ একটাই, আমি গেম প্লে ছাইড়ে দিছি অনেকদিন হয়েছে। তো দীর্ঘদিন ধরে অনেকে ভিডিওতে কমেন্টস করে যে আমি ইবিলের সাথে সাথে একে খাইছি, অ্যাস্ট্রাটাইনের সাথে সাথে একে খাইছি। আর এগুলার পিছনে রিজন হচ্ছে, ইটস কাব্য ভাই আমাকে নিয়ে ভিডিও মেক করছে। অনেকদিন পরে টিকটক আর আরিফ ভাইকে পাইছি, ইভেন আমার বয়স দিয়ে একটা ভিডিও মেক করছে। আর এগুলো নিয়ে কিছুদিন আগে তাদের সাথে আমার একটা কন্ট্রোভার্সি হয়। কন্ট্রোভার্সি হওয়ার কারণে আমার টিকটক আইডিটাও কিছু শত্রু নামে হ্যাটার্স আছে যাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে, মানে আমার টিকটক আইডিটা টোটালি ব্যান করে দেওয়া হয়েছে, যেটাতে 6 লাখের কাছাকাছি ফলোয়ার ছিল, যেটা আমার অনেক বড় একটা জিনিস, আমি হারিয়ে ফেলছি। তো এই কমিউনিটিতে, এই কমিউনিটির মতো নোংরা কমিউনিটি, এই কমিউনিটির মতো মানে একে অপরের পিছনে বাস দেওয়া, এর চাইতে জঘন্য প্ল্যাটফর্ম আমার মনে হয় না অনলাইন জগতে আছে। তো তারপরও আমি কমিউনিটিতে চাইছিলাম থাকার জন্য। কয়েকদিন গেম প্লে করার পরে পোলাপাইনের কিছু ছাপরি টিকটকার আছে, কিছু ছাপরি পোলাপাইন আছে, যারা আজাইরা কাজ নেই, তোমার ভিডিওতে যারা কমেন্টস করবে তুমি অমুকের সাথে হারছো, তুমি এজনের সাথে সাথে একে খাইছো, তোমার যোগ্যতা নাই, তোমার অকাদ নাই। তো ওইসব পোলাপাইন, তাদের কাজই হচ্ছে মানুষের ভিডিওতে গিয়ে সমালোচনা করা। তারা কখনোই নিজের প্ল্যাটফর্মকে ধরে রাখতে পারবে না, তারা কখনো নিজের কন্টেন্ট দিয়ে বড় কোনো কিছু করতে পারবে না। তাদের কাজই হচ্ছে মানুষের পিছনে আঙ্গুল মেরে মানুষকে খোঁচা মারা। তো এইসব জিনিস দেখার পরে আমার আর আসলে ভিডিও বানানোর মন মানসিকতা খুবই নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি টোটালি টিকটক, ইউটিউব, ফেসবুক পেজ এবং গেম আইডি থেকে একেবারে অফলাইনে চলে যাই। তো হঠাৎ করে আবার আমার কিছু ফ্যান্স ফলোয়ার আছে, যারা আমার দোকানে আসে, আমার সাথে আগে থেকে গেম প্লে করতো, তারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছে, আরিফ ভাই আমরা আসি, আপনার হ্যাটার্স থাকুক সমস্যা নাই, বাট আমরা আসি, আমরা যতদিন আসি আমরা চাই আপনি আগের মতো গেম প্লে করেন এবং আগের মতো কাস্টম খেলাগুলি আপলোড দেন। আপনার ডেজার্ট ইগলের খেলাগুলি খুবই ভালো লাগতো, এখন বর্তমানে আপনার সেই গেম প্লেগুলো আর দেখতে পাই না, বা আগের মতো গেম প্লেগুলো আমরা দেখতে পাই না আপনার পেজে। হ্যাঁ, আমি চাইতেছি আমি ব্যাক করব, যদি তোমরা সবাই আমাকে সহযোগিতা করো, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আমার ফেসবুক পেজের রিচ যদি আবার আগের মতো ভিউ হয়, তাহলে আমি গেমিং কমিউনিটিতে আবার ব্যাক করব। সো কে কি বললো না বললো, পিছনে কে সমালোচনা করলো, ওইগুলো আসলে আমার দেখার বিষয় না। কারণ কমিউনিটিতে ভাই হ্যাটার যদি না থাকে, তাহলে তুমি কিসের সেলিব্রিটি, কিসের ইউটিউবার? আর যারা সমালোচিত সবসময় আলোচনায় থাকে, তারা সবসময় কমিউনিটির ট্রেন্ডে থাকে। সো আমি পিসি প্লেয়ারের সাথে কাস্টম খেলছি, পিসি প্লেয়ারের সাথে হারছি, আজ পর্যন্ত এটা কেউ প্রুফ দিতে পারবে না যে আমি পিসি প্লেয়ারের সাথে সাথে একে সাথে জিরোতে খাইছি। তোমরা যে ভিডিওগুলো দেখতেছো বা ওই ভিডিওগুলো কিন্তু সাজানো ভিডিও, ওইগুলো জাস্ট আমাকে ডাউন করার জন্য কিছু ভিডিও বানানো হয়েছে। আর আমার ছোট ভাই খেলুক আর যাই খেলুক, ওইখানে যে প্লেয়ারগুলো ছিল বা খেলছে, ওরা কখনো ন্যাচারাল প্লেয়ার না, আর ওরা সব সময় আইডিতে প্যানেল লাগায় পাই লাগায় গেম প্লে করে। ওদের সাথে যত ভালো মোবাইল প্লেয়ারই যাক না কেন, আমি ওপেন চ্যালেঞ্জে বলতে পারবো যে ওদের সাথে জিতা একেবারে ইম্পসিবল, কারণ ওরা সবসময় পাই লাগায় খেলে। প্রথমে নর্মালি খেলবে, যদি দেখে হেরে যায় 2-1 রাউন্ড, তখন তারা প্যানেল লাগায় খেলা শুরু করে। সো ওদেরকে যদি তোমরা লিজেন্ড ভাবো, তো ভাই আমার আর কিছু বলার নাই। আর মোবাইল প্লেয়ার যারা আছে, তারা 1 রাউন্ড জিতছে নি, মনে করো যে ওই 1 রাউন্ডে হচ্ছে তারা প্রো প্লেয়ার, কারণ তারা মোবাইল দিয়ে নিজের স্কিলকে কাজে লাগিয়ে গেম প্লে করে। সো তোমরা যদি চাও আমি গেমে ব্যাক করি, তাহলে গেমে ব্যাক করব। আসলে কথাগুলি ভাবতেছি বলবো, তো অনেকদিন ধরে ভিডিও বানানো হয় না, তো তোমাদের সাথে আজকে কথাগুলি শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে বুঝার মনে হয় যে না, এটা একটা সঠিক কথা বলছি বা একটা ভালো ভিডিও দিছি,
তাহলে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর তোমরা সবাই আগের মতো আমার সাথে কাস্টম খেলতে পারবা। সবাই বেশি বেশি করে কমেন্টস করো, সবাই আছো তো, মানে আমার সাথে আবার আগের মতো কাস্টম খেলবা তো, এই বিষয়গুলো কমেন্টস করে জানাও, তাহলে আমি তোমাদের সাথে আগের মতো কাস্টম খেলাগুলো খেলবো এবং সবসময় কন্টিনিউ ভিডিও আপলোড দেব। তো আমি সামনের দিকে কন্টিনিউ যেহেতু করব, সো আমি তোমাদের সবার মতামত চাইতেছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার আগামী ভিডিওতে আমি কাস্টম গেম প্লে নিয়ে আবারও গেমে ব্যাক করবো।